আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিউজ এন্ড বিউ এর পক্ষ থেকে সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কানাইঘাট উপজেলার নোয়া সড়ক বাজারের নোয়াগ্রাম নামক কোটালপুর স্থানে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুরমা নদী সড়ক বাজার নোয়াগ্রামে ডাইক ভাঙ্গার ফলে ডুবছে পানি এবং সেই পানির কারণে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে কিন্তু কানাইঘাটের হারি চৌধুরীর বাড়ি হতে নামক স্থান, যেটি সেই এলাকাটি এবং দুই তিনটি গ্রাম প্লাবিত হয়েছে সেই বন্যার সুরমা নদীর পানি ঢুকার ফলে। দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সিলেট যোগীগঞ্জ মহাসড়কের কোটালপুর স্থানক নাম জায়গা থেকে, সেখান দিয়ে আপনার সুরমা নদীর ডাইক ভাঙ্গার ফলে পানি ঢুকছে এবং সেই পানি ঢুকার কারণে কানাইঘাটের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এবং সিলেট, আমরা আরেকটি জিনিস জানতে পেরেছি যে সিলেটের সুরমা নদীর পানি কয়েকটি স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এবং আরেকটি জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, কিন্তু আজ সকালেই আমরা সিলেটের যোগীগঞ্জ তিন নদী মোহনা নামের যে স্থানে সেখানেই গিয়েছিলাম এবং সেখানকার স্থানীয় ব্যক্তিরা বলেছেন যে ধীরে ধীরেই কিন্তু খুব দ্রুত গতিতেই বাড়ছে সুরমা এবং কুশেরা নদীর পানি। বারতী উজান থেকে আসা পানির কারণেই সুরমা এবং কুশেরা নদীর পানির বৃদ্ধির ফলে সিলেটের সুরমা এবং কুশেরা নদীর পানি বেশ কয়েকটি স্থানেই কিন্তু বিপদসীমার ওপর দিয়েই প্রভাবিত হচ্ছে। দর্শক, আপনাদেরকে স্ক্রিনে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে সুরমা নদীর ডাইক ভাঙ্গার ফলে সড়ক বাজার অতিক্রম করে হারি চৌধুরী বাড়ির রাস্তাটা এবং এর আশপাশে কিন্তু বেশ কয়েকটি গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে আছে এবং কি পরিমাণ ঢুকছে পানি সেটি আপনারা আমাদের স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। দর্শক, আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার এলাকার অবস্থান কি। দর্শক, আমাদের নিউজ এন্ড বিউয়ের এই লাইভটি শেয়ার করে আপনারা অন্যকে দেখানোর সুযোগ করে দিন। আমরা কিন্তু এই সারাদিন বৃষ্টির মধ্যে ভিজেই কিন্তু আপনাদেরকে সিলেটের পানির অবস্থা দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং কি পরিমাণ সুতেই কিন্তু নদীর প্রাঙ্গণ থেকে পানি ঢুকছে এবং সেই পানি ঢোকার ফলে কিন্তু যোগীগঞ্জেও কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সড়ক বাজারেই প্লাবিত হবে। দর্শক, সিলেটে কিন্তু সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। আমরা এই মুহূর্তে কানাইঘাট উপজেলার সড়ক বাজার কোটালপুর নামক স্থান থেকে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সম্প্রচারের চেষ্টা করছি বৃষ্টিতে ভিজেই, কিন্তু আপনারা সবাই শেয়ার দিয়ে অন্যকে দেখানোর সুযোগ করে দিন। এবং গত কয়েকদিন আগেই কিন্তু সিলেটের মানুষ বন্যায় প্লাবিত হয়েছিল, তারই ধারাবাহিকতায় কিন্তু সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু সেই বন্যা হওয়ার আবারও সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি জিনিস বলতে চাই, কিন্তু যোগীগঞ্জের কয়েকটি ডাইক ভাঙ্গন দিয়েছিল গত বন্যায়, কিন্তু সেই ডাইকগুলো কিন্তু মেরামত করার কারণে যোগীগঞ্জ মানুষ কিন্তু এখনও পানিবন্দি হয়নি। কিন্তু এইরকম যদি বৃষ্টি এবং সুরমা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে